শেষ পরিণতি সুখের হলেও সুখের আগে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। আজ জশ্নমানা নাও বাংলা ইন্টারনেট রেডিওর সখী ভালোবাসা কারে কয় অনুষ্ঠানে যে প্রেমের গল্পটা আপনাদের বলবো সেটা কোনো ফিকশনাল স্টোরি নয়, কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের বাস্তব জীবনের প্রেমের কথা। তার প্রেমের গল্প ছিল ঠিক যেন বলিউড সিনেমা। মানিক 8 বছর প্রেম করে বিয়ে করেছেন গোপনে, এরপর দুই পরিবারকে রাজি করানোর জন্য এগিয়েছেন সুপরিকল্পিতভাবে। কিশোরীকালে সত্যজিৎ রায়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে বিজয়ার, তবে তখন প্রেম ছিল না। একে অপরের প্রতি দুর্বলতার বিষয়টি বুঝতে পারেন 1940 সালে প্রতিদিন একসঙ্গে গান শোনার সময়। প্রেমে ডুবে থাকা এই জুটি তখনও বুঝতে পারছিলেন না কি করে পরিবারকে রাজি করাবেন এই বিয়েতে। বিজয়ের চেয়ে বয়সে কিছুটা ছোট ছিলেন সত্যজিৎ, তারা কাছের আত্মীয়ও ছিলেন, বিয়ে হওয়া নিয়ে সংশয় ছিল। তাই তারা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন কখনো বিয়েই করবেন না, তবে তাদের ভাগ্যে অন্য কিছু ছিল। পথের পাঁচালীর শুটিং টাকার অভাবে আটকে যাওয়ার পর গায়ের গয়না খুলে দেওয়াই হোক, আর কিশোর কুমারের রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করে পাঠানোই হোক, বা অপুর সংসারের জন্য শর্মিলা ঠাকুরকে স্বামীর মনের মতন অপর্ণায় পরিণত করাই হোক, সারাটা জীবন ধরে স্বামীর প্রতিটি তালে বলে ঠুমরিতে যথাযথ সঙ্গত করে যিনি মহান এই মানুষটির জ্যোতি আরও খানিকটা বাড়িয়ে দিয়েছিলেন তিনি বিজয়া রায়। সিনেমায় ভালো কাজের খোঁজে বিজয়া মুম্বাই চলে যান। সে সময় সত্যজিৎ রায় তার প্রেমিকাকে নিয়মিত প্রেমপত্র দিতেন, মাঝে মাঝে কলকাতা থেকে মুম্বাই চলে যেতেন বিজয়ার সঙ্গে দেখা করার জন্য। সময়ের সাথে সাথে তাদের ভালোবাসা আরও গভীর হচ্ছিল। তারা দুজনেই বুঝতে পারছিলেন ঘর তাদের বাঁধতেই হবে। সত্যজিৎ রায়ের পরিবারকে না জানিয়ে মুম্বাইতে রেজিস্ট্রি করে বিয়ে করার পরিকল্পনা করেন তারা। বিষয়টি মাকে জানান বিজয়া, কিন্তু মা রাজি হননি। এরপর 1948 সালের 20শে অক্টোবর বিজয়ার বোনের বাড়িতে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। রিসেপশনের ছোট আয়োজন করা হয় যেখানে পৃথ্বীরাজ কাপুর ও তার স্ত্রী উপস্থিত হয়ে নবদম্পতিকে আশীর্বাদ জানান। পরবর্তীতে এক সাক্ষাৎকারে বিজয়া রায় জানিয়েছিলেন তিনি কল্পনাও করেননি মানিকের সঙ্গে তার বিয়ে হবে। বিয়েটা যখন হলো সুখ আর দুঃখ পাশাপাশি তাদের জীবনে অংশ হয়ে গেল। বিয়ের বিষয়টি গোপন রাখতে হয়েছিল তাদের, এমনকি একসঙ্গে থাকতেও পারতেন না তারা। বিজয়া সব দিক থেকেই হয়ে উঠেছিলেন এক বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সুযোগ্য গৃহিণী। অসম্ভব শৌখিন ছিলেন বিজয়া রায়। বিশপ লেফ্রয় রোডের বিখ্যাত সেই বাড়িকে একেবারে সত্যজিতের পছন্দের মতন করে সাজিয়েছিলেন। সৌন্দর্য বোধ তার ছিল এতটাই পরিমিত যে স্বয়ং সত্যজিতও সেট ডিজাইনিংয়ের ক্ষেত্রে তার প্রিয় মঙ্কুর উপর ভরসা করতেন। সত্যজিতের নায়িকাদের সাজিয়ে তোলার বেশিরভাগ দায়িত্ব বর্তে ছিল বিজয়ার উপর। তিনি ছিলেন খুদে অভিনেতাদের আদরের মঙ্কুমাসি। জলসাঘর হোক বা চারুলতা, সেটের অধিকাংশ প্রপ নিজের সংগ্রহ থেকেই সাজিয়ে দিতেন তিনি। বুনতে পারতেন অসাধারণ। তার হাতের রান্না আর লেসের কাজ যেই দেখত চোখ ফেরাতে পারত না। আর ছিল পারফিউমের শখ, দেশে বিদেশে গেলেই স্যুটকেসে ভরে আনতেন সেগুলো। ছিল সকলকে উপহার দেওয়ার নেশা, কিন্তু যেমন তেমন ভাবে নয়। প্রতিটি উপহারের সঙ্গে নিজের হাতে দারুণ সব নকশা কেটে সেগুলি র্যাপিং করতেন। জানতেন দেশে বিদেশে নানা রকম রান্না, লিখে রাখতেন সেসব। তার হাতের বেকিং এমন অসাধারণ ছিল একবার খেলে সে স্বাদ ভোলা যেত না। নিজে সাজতেন না, কিন্তু সাজাতে পারতেন চমৎকার। শুধু কি এই, বাংলা ইংরেজি সাহিত্য পাশ্চাত্য মিউজিক আর দেশি বিদেশি সমস্ত ধরনের গোয়েন্দা গল্প নিয়ে পাণ্ডিত্য ছিল অগাধ। সত্যজিতের প্রতিটি সুর গল্প উপন্যাস স্কেচ চিত্রনাট্যের প্রথম পাঠক ছিলেন বিজয়া রায়। তার প্রতিটি মতামত আর পছন্দ অপছন্দের উপর অগাধ আস্থা ছিল সত্যজিতের। বিয়ের বিষয়টি গোপন রেখে সত্যজিৎ রায় বাড়িতে বলেন, বিজয়া ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না আমি।
অনেক বাধা বিপত্তি পেরিয়ে সত্যজিৎ রায়ের মা রাজি হন। এই জুটি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসে 1949 সালের 3রা মার্চ। এবার পুরোপুরি বাঙালি রীতিতে হলো বিয়ে। বলা হয় প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর ভূমিকা থাকে, বিষয়টি সত্যজিৎ রায়ের ক্ষেত্রে পুরোপুরি সত্য। পথের পাঁচালী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সত্যজিৎ রায়ের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন বিজয়া। পেছনে থেকে দিয়ে গেছেন অনুপ্রেরণা, সামনে থেকে দিয়ে গেছেন সহায়তা। বিজয়া লেখালেখি শুরু করার আগেও নিজের সব স্ক্রিপ্ট তাকে পড়িয়ে নিতেন সত্যজিৎ। একটি পেন্সিল ধরিয়ে দিতেন হাতে, স্ক্রিপ্টে কোনো পরিবর্তন করা প্রয়োজন হলে তা করার জন্য। যে কোনো কাজে পরামর্শ নিতেন স্ত্রীর কাছে। বিজয়ার বেশিরভাগ পরামর্শই সত্যজিৎ উচিত মনে করতেন। কিন্তু এত কিছুর পরেও সেই মানুষটির সবথেকে বড় দিক ছিল নিজেকে আড়াল করা। সর্বগুণ সম্পন্না একজন বিদুষী মহিলা, যিনি নায়িকা হয়ে পর্দায় এসেছেন, গায়িকা হয়ে গান গেয়েছেন, কিন্তু বিয়ের পর শুধুই বাঁচতে চেয়েছেন সত্যজিৎ রায়ের স্ত্রীর পরিচয়, রায়বাড়ির যোগ্য পুত্রবধূ হয়ে। অন্তরাল থেকে কপালে জয়টিকা পরিয়ে স্বামীকে এগিয়ে দিয়েছেন বিশ্ব জয় করতে। নিজে সামলেছেন একমাত্র ছেলেকে, আগলে রেখেছেন এক আপন ভোলা শিল্পীকে, অনুপ্রেরণা হয়ে তাকে শ্রেষ্ঠ করেছেন, প্রিয়সী হয়ে তাকে লালন করেছেন। শেষ বয়সেও সত্যজিৎ যখন মৃত্যুশয্যায়, তখনও নার্স আয়া কিছুই রাখেননি কোনোদিন, একা হাতে শেষ দিন পর্যন্ত সেবা করেছেন পরম মমতায়, অপার অসীম অবিচ্ছেদ্য। একে অপরের মধ্যে খুঁজে পেয়েছিলেন মুক্তির মন্ত্র, পূর্ণ হয়েছিলেন সম্পূর্ণভাবে। তাই আজও সকল সত্যজিৎ প্রেমীর কাছে অমর হয়ে আছে ওনাদের প্রেম কাহিনী। আপনারা শুনছিলেন সুখে দুঃখে একত্রে। আপনাদের সঙ্গে দেখা হবে সখী ভালোবাসা কারিকয় অনুষ্ঠানের আগামী পর্বে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। এরকমই আরও অনুষ্ঠান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জশ্নমা নাও বাংলা ইন্টারনেট রেডিও। ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটি সমস্ত রকম আপডেট পেতে। নমস্কার।